দিদি, তোমার কাছে আমার একটা আবদার আছে। তোমার তো প্রচুর গুণী মানুষের সান্নিধ্যে তুমি এসছো, তো আমি তাদের সম্পর্কে তোমার কাছ থেকে কিছু জানতে চাই। তোমার ভালো লাগা বা তোমার মনে রাখার মতো কোনো মুহূর্ত যদি একটু শেয়ার করো। আমি তো মানে গান গাইতাম, ওরকম গুনগুন করতাম, যে গান শুনতাম ভেঙে নিজে খেলতাম, এরকম করতে করতে দু চারটে প্রোগ্রামে আমি গান গেয়েছি। তখন প্রথম আমার আলাপ হলো শ্যামল মিত্রের সঙ্গে। শ্যামলদা আর আমার বাবাকে তো সকলেই জানতেন, তো শ্যামলদা আমি স্টেজ থেকে নামার পরে বললেন যে এই তুই তুই হরিহরদার মেয়ে না, তুই পরশুদিন আমার বাড়ি চলে আসিস, এরকম করে আলাপ আর কি। কি তারপরে গিয়ে শুনলাম একটা ছবি গান, গান শেখালে রেকর্ডিং হয়ে গেল। তারপরে এরকম ভাবে হেমন্তদার সঙ্গে সব আমার গান শুনে শুনে এদের সঙ্গে আমার আলাপ হয়েছে। হেমন্তদা বললেন বাড়িতে আয় একদিন, তারপর তো সেই হেমন্তদার সঙ্গে আমার এমন একটা সম্পর্ক ঠিক বাবা মেয়ের মতন, ভীষণ আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, সব ছবিতে একটা দুটো গান আমার রেখে দিতেন, এরকম করে। তারপরে মান্নাদার সঙ্গে আলাপ হলো। মান্নাদাও আমি একটা সালকিয়ায় প্রোগ্রাম করছিলাম, আমার মনে আছে, মান্নাদা আমার গান শুনছিলেন। আর আমি বিভিন্ন ধরনের গান করতাম, তো একটু সেমি ক্লাসিক্যাল, একটু একদম পুরো বাংলা গান যেরকম হয়। তো মান্নাদা একবার স্টেজের গুরু উঠে এলেন, জানো উঠে এসে আমি মান্নাদাকে দেখে আমি তো খুব ঘাবড়ে গেছি, আমি গান থামিয়ে দিয়েছি। এ কি তুমি থামলে কেন, তোমার গান শুনছিলাম ভালো করে, তারপরে আর বেশ কয়েকটা গান গিয়ে নামলাম। তারপরে দিন সকালবেলা মান্নাদা আমাকে ডেকে পাঠালেন যে এসো আমার বাড়ি, আমার জন্য একটা গানও বানিয়ে রেখেছেন। আমি বললাম মান্নাদা পুজোর পুজোর গান এবার আপনার সঙ্গে তাহলে গাইব। হ্যাঁ হ্যাঁ আমি তোমার গান করবো। উনি ভীষণ চুজি ছিলেন, যারা একটু গাইতে পারে তাদেরকে পছন্দ করতেন। তো মান্নাদার সঙ্গে আলাপ হলো, অনেকগুলো গানের পরে আমার বলার কিছু ছিল না, হলো সেসব অনেক গল্প প্রচুর। আমি ভালো ভালো বড় বড় মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, এবং আমি কখনো নিজে যাইনি, ওনারাই আমায় ডেকে নিয়েছে। তখন তো সময়টাও অন্যরকম ছিল, এখন কেউ কাউকে কেয়ার করে না, তোমাদের সময়টা বড় কঠিন বুঝলে, ডেকে ডেকে কেউ গাওয়াবে না, তোমাকে একটু চেষ্টা করতে হবে, তোমাকে পাঁচ জায়গায় গাইতে হবে, গান শুনতে শুনতে তোমার একটু সুনাম হবে, এরকম করতে করতে একটু কঠিন সময়। কিন্তু তবুও তুমি খুব ভালো গাও, যা গান শুনলাম তোমার খুব ভালো হবে, অতিক্রমণ করতে পারো। দিদি, একটা ছোট্ট আবদার তোমার এই ছোট্ট বোনের, আজ কিন্তু আমি আমার ওই প্রিয় গানটা, যেটা তোমার মানে গান আর কি, যেটা আমার খুব প্রিয় হয়েছিল, তো যে গানটা মানে তোমার মানে ছোটবেলার থেকে শুনে বড় হয়েছি, সেই ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ওই গানটা না শুনে কিন্তু এখান থেকে উঠছি না আজ। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। আমি তো তোমাকে গান শোনালাম, তুমি এবার আমাকে কিছু শুনিয়ে দাও, সন্ধ্যাটা বেশ জমজমাট হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি আমার মনে হয়। নিশ্চয়ই দিদি, গাইছি মানে এটা তো আমার কাছে একটা বিশাল সম্মানের যে তোমার সামনে বসে পাশে বসে আমি গান গাইব। তো আমি রাধারমণ দত্তের একটি গান, খুব জনপ্রিয় গান, দু লাইন করে শোনাচ্ছি। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে, অঙ্গ যাই জলি আরে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের নলে, অঙ্গ যাই জলি ভ্রমর কয় গিয়া, ভ্রমরে কয় 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 রে ভ্রমর
কৃষ্ণ রে বোঝাইয়া, মুই রাধা মুই রাজা।